2021 একুশে যারা এসেছিল তারা তো সম্পূর্ণ মূর্খ, তারা তো সম্বন্ধে কিছু জানতই না, জানবার চেষ্টাও করেনি। যথাযথ লোককে নির্বাচন পরিচালনার ভার দিতে হবে, ওই সমস্ত চোর বদমাইশ নারী মাংস লোলুপ এই সমস্ত লোককে দেয়া যাবে। কর্ণাটকে কংগ্রেসের হাতে বিজেপির বিপর্যয়ের পর ফের সরব রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। ফের টেনে আনলেন এ রাজ্যে বিগত নির্বাচনে বিজেপির ভরাডুবির প্রসঙ্গ, ভাষায় সেই তীক্ষ্ণতা, সেই কটাক্ষ, সেই বিদ্রুপ। আর সোমবার ঝাঁজ আরো বাড়িয়ে টুইটারে তথাগত রায় লিখলেন, 2021 পশ্চিমবঙ্গে ভুলের পুনরাবৃত্তি, 2023 সেখানে হয়েছে। টিকিট দেওয়ার ক্ষেত্রেও একই ধরনের পক্ষপাতিত্ব, অন্যান্য বিষয়েও পশ্চিমবঙ্গে ফিরে যান। কর্ণাটকে বিজেপির সবচেয়ে বড় নেতা ছিলেন বিএস ইয়েদুরাপ্পা, কিন্তু তাকে মাঝপথে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে অপেক্ষাকৃত কম হেভিওয়েট বাসবরাজ বোম্মাইকে মুখ্যমন্ত্রী করে দেন মোদি অমিত শাহরা। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন, সাংগঠনিক স্তরে বিজেপির সবচেয়ে দাপুটে নেতা বিএল সন্তোষ, যিনি কর্ণাটকের নেতা হলেও এখন মূলত দিল্লি থেকেই সংগঠন পরিচালনা করে থাকেন, তার সঙ্গে বৈরিতার কারণেই ইয়েদুরাপ্পাকে কোণঠাসা করে দেওয়া হয়। ইয়েদুরাপ্পা কমজোর হতেই তার হাতে থাকা লিঙ্গায়েত ভোটের একাংশ কংগ্রেসের দিকে চলে যায়। এই পরিস্থিতিতেই কর্ণাটকের সঙ্গে বাংলার প্রসঙ্গ টেনে সরব তথাগত রায়, এই হারটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং 2024 জন্য তৈরি হতে হবে, বিজেপি দলকে তৈরি হতে হবে। প্রতিপক্ষ একজন মুখকে সামনে আনা উচিত ছিল, বিশেষ করে অন্য তরফে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন শক্তিশালী নেতা আছেন তখন ওই ধোঁয়াশাটা থেকে যায়। এরা যে ধরনের দুর্নীতিবাজ এবং নারী মাংস লোলুপ ছিল তার প্রভাব এদের প্রার্থী নির্বাচনে পড়েছিল। সেই প্রার্থীরা তো হেরেছে তো বটেই, তারপরে তারা দল ছেড়ে অন্য দলে চলে গেছে। তথাগত রায় তার মতন করে বলেছেন, কিন্তু সেই মূল্যায়নটাও শুধুমাত্র তার নিজের রাগ যাদের উপর সেই জায়গাটা স্লটটায় আটকে যাচ্ছে, তার উপরের যে সার্বিক অংশটা রয়েছে সেইটা সম্পূর্ণ হচ্ছে না। ভারতীয় জনতা পার্টি পুরোপুরি চেষ্টা চালাচ্ছে এই রাজ্যকে তৃণমূল মুক্ত করবার, এবং আমাদের বিশ্বাস 2024 35টারও বেশি সিট আমরা এই রাজ্যে জয়লাভ করব, এবং 26 আমরা আবার ক্ষমতায় আসব, 26 তৃণমূল মুক্ত বাংলা করতে পারব, এই আশা বিজেপি কার্যকর্তাদের মধ্যে আছে, আর সেটাই ধীরে ধীরে আরও বেশি আশাটাকে বাস্তবের আলোতে নিয়ে আসবে। 21 বিধানসভা নির্বাচনে 200 পার করার টার্গেট নিলেও 77 থেমে যেতে হয়েছিল বিজেপিকে, আর তারপর থেকেই কামিনী কাঞ্চন নিয়ে বারবার সরব বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায়, ABP আনন্দ।